শায়নি কি ব্যাপার আমাদের থাকার জায়গাটায় কেমন যেন মানুষের গন্ধ বের হচ্ছে আপনাকে আর টাকা দিতে হবে না মারো আমাকে আর মারো আমি তো এমনিই মরে যাব তার থেকে তুমি মেরি মেরি ফেলো তোমরা যদি আমার ছেলেকে ভালো করে দাও তার বিনিময়ে আমার জানটা দিতেও রাজি আছি মা আমি আর বাইসব না গো মা চুপ কর বাপ ওই সব কথা বলতে হয় না আমি তো আছি তোর কিচ্ছু হবে না তুমি তো আছো মা কিন্তু ডাক্তারে তো বলিছে আমাকে বাঁচাইতে গেলে 20 লাখ টাকা লাগবে কিন্তু আমরা তো গরীব মানুষ এত টাকা কোথায় পাবো যেটুকু জমি জায়গা ছিল তাও তো আব্বা বেচে দিয়েছে তো কি হয়েছে আমি সবার কাছে চেয়ে চিন্তিত চিকিৎসা করাবো না মা আমার জন্য তোমাকে কাউর কাছে হাত পাততে হবে না কেউ তোমাকে সাহায্য করবে না সবাই দূর দূর করে তাড়িয়ে দিবে এই দুনিয়ায় কেউ কারণ না গো মা সবাই তো আর এক না এখনো ভালো মানুষ আছে না হলার দুনিয়াটা চলতো না চল ঠিক একটা ব্যবস্থা হবে ঠিক আছে চলো তাহলে বাড়িতে কেউ আছো নাকি গো কে কি হলো আমাকে কিছু সাহায্য করো না আমার ছেলেকে ডাক্তার দেখাবো তোমার ছেলেকে ডাক্তার দেখাবা তো আমি কি করব অন্য কোথাও দেখাগা আমি ওসব টাকা ফাকা দিতে পারবো না আমাকে কিছু সাহায্য করো না আমার ছেলের একটা বড় অপারেশন করতে হবে এটা তো তোমাদের মুখের বুলি হয়ে গেছে এখনকার মানুষ কাজ কাম বাদ দি ধান দেয় নেমেছে এত ভিক্ষা করে তোমাদের পেট ভরে না আবার নতুন ধান দেয় নেমেছো এ আপনি কি বলছেন আমি সত্যি অসুস্থ এই বকিসু তো তোদের মতন মানুষের আমার ভালো চিনা আছে মা চলো এ টাকা দেবে না হ্যাঁ চল আমার জন্য তুমি আর কত কষ্ট করবে মা চলো কিনে দিচ্ছি বলো কি নেবে ঠিক আছে এই বন্দুকটা জিসিবিটা দাও তো আর কিছু লাগবে রৌশান না বু আর কিছু নিব না নীলা বলো আমার কি টাকার অভাব আছে নাকি তুমি চাইলে এই দোকানের মাল সব কিনে দিতে পারি তুমি আমার একমাত্র আদরের ছেলে বলে কথা ও মা ওইটা চাচা না চত দেখি আজ থেকে 2 বছর আগে তোর বাপের যখন অসুখ হয়েছিল তখন আমাদের জমিটা নামে করে লিছিল সে টাকা চেয়েছে এখন পর্যন্ত দিল না আপনাকে তো খুঁজেই পাচ্ছিনি আমাদের সেই বাকি টাকাটা দেন রাশিদের ডাক্তার দেখাবো এইভাবে আর কদিন ঘুরাবেন ঠিক আছে বাড়িতে আসো টাকা দিচ্ছি আব্বু টাকার বটে রাস্তার বাড়ি কি তোমার কাছে তো আমি মাই বান্ডিল বান্ডিল টাকা থাকে রোশান তুমি ছোট ছেলে এসব বুঝবা না
বাবু তোমার আব্বাকে একটু ডেকে দাও তো। না না আব্বাকে ডাকছি। এই তানবীর আমার চাবুকটা নিয়ে আয় তো। এই নিন বাবু আপনার চাবুক। আমাদের পাওনা টাকা তুমি কেনে দিবা না, আব্বা বেঁচে থাকতে তুমি জমি লিছো। এই তোর তো কথা কিসের রে, যা টাকা দিব না। ছেড়ে দেন আমার অসুখ ছেলেকে, ছেড়ে দেন আর মারবেন না দোয়া লাগে আপনার, আপনাকে আর টাকা দিতে হবে না। মারো আমাকে আর মারো, আমি তো এমনি মরে যাব, তার থেকে তুমি মেরি মেরি ফেলো। যা তুরো আমার চোখের সামনে থেকে, আর যেন তোদেরকে কোনোদিন না দেখি। ও না আব্বা তুমি এত বদমাইশ, টাকা দিব বলি বাইরে লাইছি এবার মারলা। ওই যে নেই মা বাড়ি থেকে চলে গেছে, কবে বলি আমিও চলে যাব, দেখুন তুমি কার সঙ্গে থাকবা। তানবীর রৌশনকে এখান থেকে নিয়ে যা তো। এই গ্রামের মানুষের বিচার নাই, আমরা আর এই গ্রামে থাকবো না, চ দূরে কোথাও চলে যাব। হ্যাঁ মা তাই চলো, এই গ্রামে আর থাকবো না। মা আমি আর পাচ্ছি নি, খুব খিদে লেগেছে, তুমি কিছু করো মা। চ ওই গাছটার নিচে কোনো ভাবে রাতটা কাটাই, সকালে একটা ব্যবস্থা হবে। ঠিক আছে চলো। কিসের আওয়াজ করছে আমার কিন্তু বিশাল ভয় লাগছে মা। তাই তো, এ তো খুব ভয়ঙ্কর শব্দ, ভয় পাস নি, আমি তো আছি, তোর চিন্তা কিসের? এই সায়নি কি ব্যাপার, আমাদের থাকার জায়গাটায় কেমন যেন মানুষের গন্ধ বের হচ্ছে। হ্যাঁ তাই তো, ওই তো আমাদের গাছের নিচে দুজন মানুষ বসে আছে। কি ব্যাপার, এত রাত্রি এরা বাড়ি ছেড়ে জঙ্গলে কি করছে? চল ওদেরকে ভয় দেখাই। হ্যাঁ চলো, খুব মজা হবে। একদম না, আগে চল ওদের কাছে গিয়ে দেখি ব্যাপারটা কি। এরা কারা, কি অপূর্ব দেখতে। তোমরা কারা? আমরা তো পরি, আর আপনারা কারা? আর এই কনকনে শীতে আপনারা গাছের নিচে কেন? কি করব বলো, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কেন? এইটি আমার ছেলে, এর একটা বড় অপারেশন করতে হবে, ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে। আমি সবারই কাছে হাত পেতেছি কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি, তাই আমরা মনের দুঃখে দুই মা বেটে এই গা ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? জানিনি, আমার ছেলে খিদে জ্বালায় ছটফট করছে, তাও আমি মা হই দুটো খেতে দিতে পারছি নি। এই নিন খাবার। ছেলের অসুখ ভালো করে দিই তাহলে আপনি তার বিনিময়ে আমাদেরকে কি দেবেন? দিবার মতো আমার কাছে কিছু নাই। যদি আপনার জানটা চাই আপনি কি দেবেন? তাহলে আপনার ছেলে ভালো হয়ে যাবে। তোমরা যদি আমার ছেলেকে ভালো করে দাও, তার বিনিময়ে আমার জানটা দিতেও রাজি আছি। ঠিক আছে, আপনার ছেলেকে ভালো করে দিচ্ছি।
মা এই দেখো আমি ভালো হয়ে গেছি মা এই দেখো হাঁটতে পারছি আমার ছেলে ভালো হয়ে গেছে আমি তোমাদের ঋণ জীবনও শোধ করতে পারবো না তোমরা এবার আমার জানটা নিয়ে নাও জান আমাদের লাগবে না আমরা আপনাকে পরীক্ষা করে দেখলাম যে আপনি আপনার ছেলেকে কতটা ভালোবাসেন এই নিন স্বর্ণ মুদ্রা এগুলো নিয়ে ঘরবাড়ি করবেন এবার থেকে আপনারা সুখে জীবন যাপন করুন আর হ্যাঁ মনে রাখবেন কাল সকালবেলায় সূর্য ওঠার আগে আপনারা এখান থেকে চলে যাবেন চল আমরা স্বর্গে ফিরে যাই আজ এরা এখানেই থাকুক হ্যাঁ চলো হলো রাশিদ যে দুদিন আগে খেতে পাচ্ছিল না আজ হঠাৎ করে এত বড় লোক হইলো কি করি আমাদের কপালে আর কিছু হবে না বাবু আপনি যে মেয়েটাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ওরা এখন বিশাল বড় লোক হয়ে গেছে কি বলছিস তুই হ্যাঁ আমিও তো দেখে আসলাম তাই নাকি চল তো দেখি ব্যাপারটা কি আল্লাহ দিছে তাই হইছি এই বলবি না মার খাবি খবরদার আপনি যদি ওই মুখদার একবার মারার কথা বলেন আপনাকে এক্ষুনি মেরে পুঁতি ফেলবো তখন আমি অসুস্থ ছিলাম বলে কিছু বলতে পারিনি এখন আমি পুরো সুস্থ ই কি রে ইউ তো দেখছি সুস্থ হয়ে গেছে এ রাশিদ ওই সব বাদ দে আমি সব বুঝি বলছি আপনি যখন আমাদেরকে মেরেছিলেন তখন আমরা মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছিলাম যেতে যেতে রাত হয়ে গিয়েছিল তাই আমরা কালীতলায় একটা বট গাছের নিচে বসেছিলাম তারপরে তিনটি পরি এসে আমার ছেলেকে ভালো করে দিল দিয়ে আমাদেরকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিল আর আমরা বড় লোক হয়ে গেলাম তাই নাকি ঠিক আছে তাহলে আমি এখন বাড়ি গেলাম আব্বা কোথায় যাবা কালীতলার বট গাছের নিচে পরিরা আছে কিছু মাল বাগি নিয়ে আসি না আব্বু তুমি যেও না তোমার বিপদ হতে পারে আমি দাদির মুখেই শুনেছি ওই জায়গাটা খুব ভয়ঙ্কর এই বকিস নি তো যা বাড়ি কেউ পড়গা ওই তো বাতাসের শব্দ তার মানে পরিরা আসছে লাল উরি আল্লাহ কি ভয় লাগছে রে শালা টাকা লাভে কি কাজ করতে আসনু না ভয় করলে হবে না আমাকে আরো বড় লোক হইতে হবে মনে সাহস ধরি কি ব্যাপার আজ আবার মানুষের গন্ধ বেরোচ্ছে কেন ওই তো মানুষ মনে হচ্ছে এই কে তুমি তোমার কি চাই আমার নাম আকাশ আমার মেলা স্বর্ণ মুদ্রা চাই দেন তো তার মানে আমি গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি আমার রোগ ভালো করে দাও আর এক গাতা স্বর্ণ মুদ্রা দাও ও তাই ঠিক আছে তুমি বসো আমরা আসছি এই শায়নি তোমরা ওর বাড়িটা দেখে এসো তো ঠিক আছে বলো কি খবর আমরা দেখে আসলাম ও বিশাল বড় লোক এই ব্যাপার আমি দেখেই বুঝেছিলাম লোকটা সুবিধার না চল ওকে উচিত শিক্ষা দিয়ে আসি সেই তখন কি ধরে এখন আসছো তাড়াতাড়ি আমার অসুখ ভালো করে দাও এত দেরি করলে হয় দাঁড়া তোমার অসুখ সারিয়ে দিচ্ছি না আমাকে ছেড়ে দিন আমার স্বর্ণ মুদ্রা লাগবে না আমি ওনার মায়াবি পড়ি
আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, মানুষের সাহায্য করো, প্রতিবেশীদের ভালোবাসো, তাহলে এই জমিকে ভালো করে দেব। রোশন, এ রোশন, তাড়াতাড়ি উঠো। কেন আম্মা, কি হলো? আমি স্বপ্নে দেখেছি ওদের কাছে ক্ষমা চাইলে আমি ভালো হয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো। ছেলেটার প্রেমে পড়ে গেছো? এই তুমি ছোট হয়ে বড়দের মুখের উপর